আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাত। পৃথিবীর সবার জবান থাকলেও মাছের জবান নাই কেন? আর মাছেরা পানিতেই কেন বসবাস করে? এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই প্রশ্নটি করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জেনে রাখো, আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছিলেন। তারা কথা বলতে পারত এবং জমিনে চলাচল করতেও পারত, কিন্তু আফসোস, এই মাছ নিজের উপর জুলুম করেছে, যার ফলে আল্লাহ তাআলা তার থেকে কথা বলার ক্ষমতাও কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন। পরিপূর্ণভাবে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছেন। সেই আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে হজরত আলী, মাছেরা নিজের উপর কি জুলুম করেছে? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, যখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন, তারপর সমস্ত ফেরেশতাদের নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করল, কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকৃতি জানাল। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগল, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে, আমি আগুনের তৈরি হয়ে কিভাবে মাটির তৈরি আদমকে সিজদা করব? ইবলিসের এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকারও অবশিষ্ট থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যাই হোক, এরপর ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েও অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাখলুকদের বলতে লাগলো, সাবধান, মানুষ এসে দুনিয়ার জমিনে জুলুম অত্যাচার করে বেড়াবে। সে সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত, তারা উভচর প্রাণী ছিল, তখন মাছেরা কথাও বলতে পারত। ইবলিস শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল। ইবলিস শয়তান মাছদেরকে বলল, মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় কলম তরাস দ্বারা কেটে টুকরো টুকরো করে খাবে, অর্থাৎ চাকু বা ধারালো জিনিস দ্বারা তোমাদেরকে হত্যা করে মানুষ তাদের ক্ষুধা নিবারণ করবে। মাছেরা এই কথা শুনল, তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগল, যার ফলে আল্লাহ তাআলা মাছেদের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছেদের জবান চিরতরের জন্য রুদ্ধ হয়ে যায়। পাশাপাশি আল্লাহ তাআলা মাছেদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো মানুষ মাছেদেরকে জবাই করতে হবে না, তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে। অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য, সেটা কেবল মাছেদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, কেননা আমি তোমাদের জীবনকে পানির মধ্যেই সীমাবদ্ধ করে দিব। মাছদের উদ্দেশ্যে বলা হলো, তোমাদেরকে যখন পানি থেকে ওঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে। এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয়, মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায়, যার কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার বাধ্যকতা নেই। কেননা ইসলামের জবাই করার বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পশুর শরীরের রক্তের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যেতে পারে এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, জীবাণুমুক্ত থাকে, স্বাস্থ্যকর থাকে। আদম সন্তানের জন্য এই খাবার কোনো ক্রমেই যেন আনহাইজেনিক তথা অস্বাস্থ্যকর না হয়। আর মাছের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান জারি করা হয়েছে যে তখনই মাছ খেয়ে পানির ভেতর থেকে উপরে আনা হয়, তখন প্রাকৃতিকভাবে মাছ ছটফট করতে করতে মাছের দেহের সমস্ত রক্ত মাছের গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায়। এর জন্য মাছ এর ক্ষেত্রে কোনো প্রকার নিয়মকানুন মেনে জবাই করার কোনো বিধান আরোপিত হয়নি। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাছ জীবিত ও মৃত যে কোনো অবস্থাতেই হালাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।